বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মংলা বন্দরে নোঙর করেছে এমভি আনকাসান বিদেশি জাহাজ। বন্দরের 9 নম্বর জেটিতে রাশিয়া থেকে আসা পণ্যের খালাস কার্যক্রম চলছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের যে জাহাজটি গতকাল মংলা বন্দরে এসে পৌঁছেছে তার কিন্তু পণ্য খালাস প্রক্রিয়া চলছে এখন জোরে সোরেই। সকাল থেকে আমরা দেখেছি শ্রমিকরা পণ্য খালাস প্রক্রিয়া নিয়ে ব্যস্ত এবং এখন পর্যন্ত আমরা যতটুকু খবর জেনেছি যে প্রায় 40% পণ্য কিন্তু খালাস জাহাজ থেকে হয়ে গিয়েছে। জাহাজ থেকে এই পণ্য খালাসের পরে এটি কিন্তু বন্দরে একটি শেডে রাখা হচ্ছে। এরপরে কিন্তু সড়ক পথে রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্র যে প্রকল্প এলাকা পাবনার ঈশ্বর সেখানে যাবে। একটু বলে রাখি, আনকাসান নামে এই জাহাজটি রাশিয়া থেকে গত 30 আগস্ট ছেড়ে আসে। পথে যাত্রা বিরতি ছিল, মোট 44 দিন সময় লেগেছে এই জাহাজটি বন্দরে এসে পৌঁছতে। আপনারা জানেন দেশের অন্যতম একটি মেগা প্রকল্প রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, যে কেন্দ্রের কাজ কিন্তু খুব দ্রুত এগিয়ে চলছে। এসব পণ্য আসায় সেই কাজে কিন্তু আসলে গতি বাড়ছে। অন্যদিকে যদি বলি, এখানে যারা শিপিংয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট শিপিং প্রতিষ্ঠান তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পণ্য খালাস প্রক্রিয়ায় মংলা বন্দরের কর্তৃপক্ষের কিন্তু আসলে সহযোগিতা রয়েছে এবং আপনারা দেখছেন যে বড় বড় ক্রেনে করে জাহাজের ভেতর থেকে পণ্যটি জেটিতে আনা হচ্ছে এবং এই ক্রেনটিও কিন্তু আসলে মংলা বন্দর কর্তৃপক্ষের। যেটি আসলে বলছিলাম যে মংলা বন্দরে কিন্তু আসলে আগের থেকে সক্ষমতা বাড়ছে, এখন বড় বড় জাহাজ আসতে পারছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এটি কিন্তু আসলে রাশিয়া থেকে আসা তৃতীয় জাহাজ, যে জাহাজটিতে 1500-এর উপরে মেট্রিক টন বিভিন্ন পণ্য রয়েছে, যেসব পণ্যের মধ্যে ইলেকট্রিক পণ্য রয়েছে এবং মেশিনারিজ পণ্য রয়েছে এবং এসব পণ্য খালাসের পর এখানকার যারা কাস্টমস প্রক্রিয়া যেটি রয়েছে সেটি কিন্তু আসলে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে এই শুল্ক প্রক্রিয়াটি আসলে সম্পন্ন হবে। এখানে যারা বাংলা বন্দর কর্তৃপক্ষ তারা আসলে এই যে একের পর এক জাহাজ আসছে এতে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন যে এ ধরনের আরও বড় বড় জাহাজ নিয়মিত আসলে এখানে আসবে। তো আমার কাছে এই ছিল মংলা বন্দর থেকে যে রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল এসেছে তার পণ্য খালাসের সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম মংলা বন্দরে।